কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই জায়গাটা আমি অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এই জায়গাটা আমি ভিডিও বানাবো এবং এই জায়গাখানে আসবো তো যাই হোক তো গাইজ ফাইনালি আজকে আমি চলে গেছি ধুলিয়ান ধুলিয়ান ঘুরতে তো ধুলিয়ানের কারা কারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমি চলে এসেছি আয়রন ব্রিজ আয়রন ব্রিজ দেখে বুঝতে পারছো ব্রিজটা আমাকে অনেক অনেক সুন্দর লাগছে তার জন্য ভাবলাম যে ব্রিজটার একটা ভিডিও বানিয়েলি তার জন্য ব্রিজটার ভিডিওটা করছি ব্রিজটা আমাদের এখানকার ফেমাস ব্রিজ এই ব্রিজে অনেক সবাই ভিডিও করে এবং তিনজন মারা গেছিলো এই ব্রিজে তো যাই হোক তোমরা অনেক অনেক সাপোর্ট করছো আমাকে তো এইভাবে সাপোর্ট করে যাও কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসে আজকে এতদিন নিয়ে গেছে তো পার্কটাকে তোমার কাছকে আমি ঘুরে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন। পার্কে আমাকে অনেক সুন্দর লাগছে এবং তোমরা যারা যারা পার্কে এসছো তাদেরকে তো অনেক অনেক সুন্দর লেগেছে আর আজকে আমাকে এতটাই মজা পেয়েছি শুধু তোমাদের সাপোর্টে আর তোমাদের ভালোবাসায় তোমরা এতটা ভালোবাসা দিয়েছ যে আজকে আমি কোথায় ঘুরতে এসেছি আর আর কালকে আমি কি করছিলাম তো যাই হোক তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আজকে আমি আসতে পেরেছি তো ওই ধুলিয়ান পার্কে নাকি যেই আছে তারই যেই নাকি আছে তার ভিডিও নাকি ফরিতে চলে তার জন্য আজকে আমি ঘুরতে চলে এলাম ধুলিয়ান পার্কে হয় তো পার্কটা আমাকে অনেক অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই এই ভিডিও আমি দেখতে চাই এই ভিডিও আমি দেখতে চাই ধুলিয়ান থেকে কে কে আমার ভিডিওগুলো দেখছো জি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে কই হো ধুলিয়ান পার্কে ধুলিয়ান পার্কে এমন এমন একটা জায়গা আছে যে ভিডিও করলেই ভিডিও ভাইরাল হবে দেখতে পাচ্ছ কোন জায়গাখানে ভিডিও করলে ভিডিও নাকি ফরিতে চলে আর মেন কথা ভিডিও নাকি অনেক অনেক ভাইরাল হয় আমি জন্য চলেছি তাই তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ভিডিও করলেই নাকি ধুলিয়ান পার্ক ভাইরাল হয়ে যায় তার জন্য তোমাদের সাপোর্ট আর তোমাদের ভাদেরকে কাজকে আমি ধুলিয়ান পার্কটা ঘুরে দেখাবো আর ধুলিয়ান পার্কটা অনেক সবাই এসেছে বড় বড় স্টারেরা এসছে যেমন এমডি কাজলের বাড়ি মালদা এম ডি কাজল এসছে এখানে অনেক সবাই এসছে এখানে অনেক কি নাম বলবো অনেক অনেক স্টারের এখানে এসছে এবং ভিডিও করেছে তো আজকে আমি চলে এসেছিলাম ভিডিও করতে তো ভিডিও প্রায় হয়ে গেছে আর একটা জায়গা বাকি আছে অবশ্যই তোমাদেরকে ওই জায়গাখানে নিয়ে যাব। যে এখানে এমডি কাজলেরা ভিডিও করতো এবং অনেক অনেক লোক ভিডিও করেছে তো গাইস আমার মুখ দেখতে পাচ্ছ না বলে তোমরা কিছু মাইন্ড করো না কারণ তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর জন্য আমি ভিডিওটা করছি তো তোমরা কেউ খারাপ মাইন্ড করবে না এই জায়গাখানে অনেক সবাই ভিডিও করেছে জ্যাস আমারই আশা হয়নি তো আজকে আমি এই জায়গাটা চলে এসেছি এই জায়গাটা অনেক অনেক সুন্দর লাগে ভিডিওতে তার জন্য ভিডিওতে চলে এলাম জায়গাটা আমাকে অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই জায়গাটা আমি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এই যে এই জায়গাটা আমি ভিডিও বানাবো এবং এই জায়গাখানে আসবো তো যাই হোক আমার আশা হয়নি অনেক অনেক স্টারা এসছে এখানে এবং ভিডিও বানালছে আর আমি একমাত্র আসেনি কারণ তখন আমার আইডিটা ছিল এখন অনেক অনেক তোমরা ভালোবাসা দিয়েছ আর অনেক অনেক সাপোর্ট করেছো তার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি তো তোমরা ভিডিওটা অবশ্যই আর কি বলবো তোমাদেরকে বলবো না কিছু তোমরা এমনি আমাকে সাপোর্ট করছো অনেক তো আর একটা ছোটো রিকোয়েস্ট তোমরা ভিডিওটা শেয়ার করে দিও প্রায় সেই জায়গাটাই আমার সব থেকে ফেমাস ছিল আর এই জায়গাটায় যেই নাকি ভিডিও করে তারই ভিডিও নাকি ফোর ই চালে তার জন্য আজকে আমি চলে এসেছি সেই ধুলিয়ান পার্কে তো তোমরা ভিডিওটা অবশ্যই ধুলিয়ান থেকে কে কে দেখছো যে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখে নাও তার জন্য পেছনটা তোমরা বেশি দেখতে পাচ্ছিলো এবার সামনে ক্যামেরা নিয়ে চলে তো পার্কের থেকে এবার বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে হয়তো মালদাহা যাবো ঘুরতে কেন মালদহার টিকিট আমার আগে থেকে করা ছিল প্ল্যান করা ছিল যে মালদাহা ঘুরতে যাব আর মালদা কোথায় ঘুরতে যাব তোমরা অবশ্যই জানো মালদা ওয়াটার পার্ক ঘুরতে যাবো তো ওয়াটার পার্কে গিয়ে তোমাদের সামনে সে ভিডিওটা তোমরা ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করো আর আমি দেখতে চাই যে আমি ঘুরতে এসেছি আমার ঘোরার ভিডিওগুলো কেমন ভিউ হচ্ছে না হচ্ছে আমি জানি না তো ওয়াটার পার্কে গিয়ে তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো তো আমি এখান থেকে যাই হোক এখান থেকে ভিডিওটা থাকলো আজকের তো